হ্যালো ফ্রেন্ডস, আজকের এই ভিডিওতে আমরা দেখবো যে ফোনে আসা বিরক্তকর নোটিফিকেশানসগুলোকে কীভাবে বন্ধ করতে হয়। যদি আপনার ফোনেও নোটিফিকেশানস বাড়ে, এইভাবে নোটিফিকেশানসে ভরে যায়, বা ক্রোম অ্যাপ্লিকেশান থেকে যদি কোনো ধরনের বাজে নোটিফিকেশানস আসে, তো সেই নোটিফিকেশানসগুলোকে কীভাবে বন্ধ করতে হবে তাই আজকের ভিডিওতে আমরা দেখবো। তার জন্য ভিডিওটি সম্পূর্ণ দেখবেন, ভালো লাগলে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশানস অন করে দেবেন। তো চলুন বন্ধুরা দেখে নিই। তো বন্ধুরা, ফোনের এই ধরনের অদরকারি নোটিফিকেশানসগুলোকে আপনি দুইভাবে বন্ধ করতে পারবেন। প্রথমত আপনি ফোনে সেটিংস থেকে করতে পারবেন। তার জন্য ফোনে সেটিংসে আসুন। এখন সেটিংস থেকে আপনি একটি সেটিংস খুঁজবেন, অ্যাপ লেখা থাকবে। এখানে দেখতে পাচ্ছেন এই সেটিংসটি রয়েছে। অনেক ফোনে কিন্তু আবার অ্যাপ ম্যানেজারও লেখা থাকতে পারে। যাই হোক, তার উপরে ক্লিক করে দেবেন। এখন এখানে আপনাদের ফোনের কিছু অ্যাপ্লিকেশান শো হবে। এখান থেকে সিওলের উপরে ক্লিক করে দিলেই আপনার ফোনে যে সকল অ্যাপ্লিকেশানসগুলো রয়েছে তা এখানে শো হয়ে যাবে। এখন আপনি আপনার ফোনের নোটিফিকেশানস বারকে টেনে দেখে নিন কোন অ্যাপ্লিকেশান থেকে আপনার ফোনে সেই অদরকারি নোটিফিকেশানসগুলো আসছে। তো বন্ধুরা, আপনি সেই অ্যাপ্লিকেশানটিকে এখানে বার করে তারপর এখান থেকে নোটিফিকেশানসের উপরে ক্লিক করে এখানে দেখুন অল ক্রোম নোটিফিকেশানসকে এখান থেকে বন্ধ করে দেবেন। তাহলে কিন্তু ক্রোম থেকে এখন আর আপনার ফোনের নোটিফিকেশানস বারে কোনো ধরনের নোটিফিকেশানস আসবে না। এইভাবে এখান থেকে অদরকারি অ্যাপ্লিকেশানসগুলোর নোটিফিকেশানসগুলোকে আপনি এইভাবে বন্ধ করে রাখতে পারবেন। তো বন্ধুরা, এখান থেকে আপনি দেখে সেই অ্যাপ্লিকেশানের এইভাবে নোটিফিকেশানস বন্ধ করে দেবেন। তাহলে কিন্তু সেই অ্যাপ্লিকেশান থেকে আর নোটিফিকেশানস আপনার ফোনে নোটিফিকেশানস বারে আসবে না। তো বন্ধুরা, প্রথমত আপনি এইভাবে করতে পারেন। আর যদি এইভাবে খুঁজে না পান সেটিংসটি, তাহলে আপনি যে অ্যাপ্লিকেশনের নোটিফিকেশানস বন্ধ করতে চান সেই অ্যাপ্লিকেশানটির উপর আপনার আঙুল দিয়ে চেপে রাখবেন। তারপর এখানে অ্যাপ ইনফো বলে একটি সেটিংস দেখতে পাবেন। এখানে আই বটনের মতো এখানে দেওয়া থাকবে, তার উপরে ক্লিক করে দেবেন। ক্লিক করে দিলে কিন্তু আপনি আবার সেম জায়গায় চলে আসবেন। এখন এখান থেকে নোটিফিকেশানসের উপরে ক্লিক করে এখানে দেখুন অ্যালাউ করা থাকলে আপনি এই নোটিফিকেশানটিকে এইভাবে বন্ধ করে দেবেন। তাহলে কিন্তু আর সেই অ্যাপ্লিকেশান থেকে কোনো ধরনের নোটিফিকেশানস আসবে না। তো বন্ধুরা, এইভাবেই কিন্তু আপনি খুব সহজেই আপনার ফোনের নোটিফিকেশানস বারকে নিজের মতো করে ম্যানেজ করতে পারবেন।